নেদারল্যান্ডস, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে টিউলিপ ফুল, চিজ আর বাইসাইকেল। সেই সঙ্গে আমস্টারডাম নামের একটি ছোট্ট অথচ আশ্চর্য খালি ঘেরা শহর, যা সাইকেলে চড়ে ঘুরে দেখা যায়। আন্তর্জাতিকতা অর্থাৎ জাতি বৈচিত্র্যে আমস্টারডাম কিন্তু নিউ ইয়র্ককেও হারিয়ে দিয়েছে। চলুন তাহলে সাইকেলের এই শহরটি থেকে ঘুরে আসি আর দেখে আসি ফান গখ মিউজিয়াম ও বিখ্যাত অ্যান ফ্র্যাঙ্কের বাড়ি। আমস্টারডামকে তার নানা খালের জন্য উত্তরের ভেনিস বলা হয়ে থাকে। নেদারল্যান্ডসের রাজধানীর কিন্তু আরও একটি পরিচয় আছে। ইউরোপে আমস্টারডাম হলো সাইকেল চালকদের রাজধানী। 2001 সালে আমস্টারডামের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের কাছে বিশ্বের প্রথম সাইকেল পার্কিং ব্লক তৈরি হয়। শন কোডি নেদারল্যান্ডসের মানুষ, তার কোম্পানির নাম হলো জয় রাইড ট্যুরস। কোম্পানির কাজ হলো ট্যুরিস্টদের সাইকেলে চড়িয়ে আমস্টারডাম ঘুরিয়ে দেখানো। আমার কাছে আমস্টারডামের মজা শুধু এই সুন্দর শহরটাই নয়, তার বাসিন্দারাও বটে। সারা বিশ্ব থেকে মানুষজন এসেছেন আমস্টারডামে বাস করতে। জাতির হিসেব ধরলে আমস্টারডাম বিশ্বে পয়লা নম্বর, নিউ ইয়র্ককেও ছাড়িয়ে যায়। অথচ শহরটা ছোট, যা আমার খুবই ভালো লাগে। শহরের কেন্দ্রে লাখ আটেক মানুষের বাস। শহরতলিগুলো ধরলে তার দ্বিগুণ। কাজেই একটি আন্তর্জাতিক শহরের আবহটা পাওয়া যায়, আবার একটা ছোট বাসযোগ্য উপভোগ্য শহরও বটে। But you're in a very small, livable, enjoyable city. অনেক ক্ষেত্রেই শন কোডির সাইকেল ট্যুর শুরু হয় আমস্টারডামের কেন্দ্রে ডামপ্লাৎস থেকে, যেখানে এই শহরের জন্ম বলা চলে। ত্রয়োদশ শতাব্দীতে জেলেরা আমস্টেল নদীর তীরে বাসা বাঁধেন ও প্রথম ডাম অথবা বাঁধটি তৈরি করেন। ডামপ্লাৎসে সপ্তদশ শতাব্দীর একটি রাজপ্রাসাদও দেখতে পাওয়া যাবে। গোড়া এটা রাজপ্রাসাদ ছিল না, এটা ছিল আমস্টারডামের মেয়রের অফিস। সেই কারণে প্রাসাদটা খুব জাকজমকপূর্ণ নয়, যদি ভার্সাইকিং বা উইন্ডসর ক্যাসেলের সঙ্গে তুলনা করা যায়। কিন্তু আদতে এটা ছিল ইউরোপের বৃহত্তম সরকারি ভবন। সপ্তদশ শতাব্দীতে আমস্টারডাম বিশ্ব বাণিজ্যের একটি কেন্দ্রস্থলে পরিণত হয়। সেই সোনার শতাব্দীতে শহরের বিখ্যাত গ্রাখটেন বা খালের নেটওয়ার্কটি গড়ে ওঠে। আমস্টারডামের প্রাচীন অংশকে ঘিরে রয়েছে 165টি খাল, যেগুলি আজ ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ। আমস্টারডামে বহু সংগ্রহশালা আছে, তার মধ্যে একটি হলো ফান গখ মিউজিয়াম। এখানে এই প্রখ্যাত ওলন্দাজ চিত্রকরের আঁকা 200টিরও বেশি ছবি রাখা আছে। অথবা রাইক্স মিউজিয়াম, যা কিনা নেদারল্যান্ডসের জাতীয় সংগ্রহশালা, উদ্বোধন হয় 1885 সালে। সম্ভবত বিশ্বের একমাত্র মিউজিয়াম যার ভিতর দিয়ে সাইকেলে চেপে যাওয়া যায়। এখানে ওলন্দাজ চিত্রকলার স্বর্ণযুগের শিল্পীদের কৃতি দেখতে পাওয়া যাবে, ভার্মিয়ার থেকে শুরু করে রেমব্রান্ট পর্যন্ত। রাইক্স মিউজিয়াম তৈরি হয় 1800 খ্রিস্টাব্দের কাছাকাছি। নকশা করেছিলেন স্থপতি পিয়ের কয়পার্স। ট্রেনে করে আমস্টারডামে এলে দেখতে পাবেন যে কেন্দ্রীয় রেল স্টেশনটিও কয়পার্সের নকশা অনুসারে তৈরি করা হয়েছে। প্রিন্সেনগ্রাখট খালের ধারে আমস্টারডামের একটি বিশেষ দর্শনীয় স্থান অ্যান ফ্র্যাঙ্কের বাড়ি। প্রতিদিনই এখানে দর্শকদের লাইন পড়ে। 2016 সালে এসেছিলেন প্রায় 13 লাখ দর্শক। সবাই চান অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরির রচয়িতা সেই ইহুদি কিশোরীর আদি বাড়িটিকে দেখতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 13 বছর বয়সের অ্যান তার পরিবারের সঙ্গে এই বাড়ির পিছনের অংশে লুকিয়েছিল নাৎসিদের ভয়ে। ঘরগুলোয় কোনো আসবাব না থাকলেও অ্যান ফ্র্যাঙ্কের নিজস্ব কিছু স্মৃতিচিহ্ন রাখা আছে। আমস্টারডামে সাইকেল ট্যুরের এখানেই শেষ নয়। নেদারল্যান্ডস তাদের চিজ এর জন্য বিখ্যাত, কাজেই শহরের কোনো না কোনো চিজ এর দোকানে না থামলে কি চলে? কাস হাউস ট্রম্প বা ট্রম্পের চিজ হাউসে খৌডা, এমেন্টালার ইত্যাদি নাম করা ওলন্দাজ চিজ পাওয়া যায়। নেদারল্যান্ডসের মাটি খুব উর্বর, এখানে খুব ভালো ঘাস গজায়, তাই গরু পোষা ওলন্দাজদের একটি স্বাভাবিক পেশা। পোষা গরুরা প্রচুর দুধ দেয়, সেই দুধ থেকে ছানা তৈরি হয়। শন কোডির সাইকেল ট্যুর শেষ হচ্ছে আমস্টারডামের নিজস্ব ট্রেডমার্কে, সুবিশাল সব অক্ষরে লেখা আমস্টারডামের নাম, টুরিস্টরা যার উপর চড়তে ভালোবাসেন।